কাটিহার আলিপুরদুয়ারের মতো এনজিপিকেও ডিভিশন করতে হবে। শিলিগুড়িতে রেলের প্যাসেঞ্জার অ্যামিনিটি কমিটি চেয়ারম্যানের কাছে সেই দাবি তুললেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়িকা শিখা চ্যাটার্জি। রেলের বিভিন্ন কর্মী ইউনিয়নগুলির তরফে এনজিপিকে ডিভিশন করার দাবি বহুদিনের। এনজিপি থেকে প্রচুর ট্রেন, মালবাহী ট্রেন পরিচালনা করা হয়। প্রচুর কর্মীরা এখানে কাজ করেন। বিভিন্ন কাজে তাদের কাটিহার যেতে হয়, ফলে এখানে ডিভিশন হলে প্রচুর সুবিধে হবে। গত কয়েকদিন ধরে শিলিগুড়ি দার্জিলিংয়ে গিয়ে বেশ কিছু স্টেশন পরিদর্শন করেছেন প্যাসেঞ্জার অ্যামিনিটি কমিটির চেয়ারম্যান পি কে কৃষ্ণ দাস। এদিন এনজিপিতে এডিআরএম অফিসে রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন চেয়ারম্যান। সেখানেই এনজিপিকে নতুন ডিভিশন করার দাবি করেন শিখা চ্যাটার্জি। আগামীতে লিখিতভাবেও তার দাবিপত্র রেলকে পাঠাবেন বলে জানান বিধায়িকা। তাই এটাতে আমরা মানে আমি বিশেষ করে যে দাবি তুললাম, কারণ এখানে দেখছি যে অবস্থা, এটা একটা ডিভিশন, আলাদা ডিভিশন হওয়া দরকার। কারণ এখান থেকে প্রচুর, যেমন লুপ লাইনগুলো আছে, দুটো তিনটে লুপ লাইন রয়ে গেছে, যেখানে প্রচুর পরিমাণে স্টেশনগুলো রয়ে গেছে এবং প্রচুর মানুষ এখান দিয়ে যাতায়াত করে। নট অনলি দ্যাট, এরপরেও দেখুন সিকিম যাওয়ার যে রাস্তাগুলো হচ্ছে, এখানে টানেল তৈরি হচ্ছে, এ হচ্ছে, বিভিন্ন রকম হচ্ছে, আরও কিন্তু রাশ এখানে এখানে হবে এবং প্রচুর মানুষের এখানে কাজ, কাজের প্রয়োজন হয়। সেই কারণে এখানে যদি ডিভিশন করা হয়, এই জায়গায় যখন উন্নয়ন হচ্ছে, বিশ্বমানের স্টেশন তৈরি হচ্ছে, এত টাকা আমাদের নরেন্দ্র মোদীজি উনি ব্যবস্থা করছেন এবং এই স্টেশনটাকে মানুষের জন্য উৎসর্গ করছেন, তা সেই জায়গায় ডিভিশনটা যদি হয় মানুষ আরও বেশি উপকৃত হবে এখান থেকে। সেই জন্য আমি এই ডিমান্ড সেই কারণে এখানে বিশেষভাবে প্রয়োজন। এখানে জোন দেখুন, ওখানে জোন আছে রঙ্গিয়া জোন, আলিপুর জোন, দেখুন পাশাপাশি দুটো জোন রয়েছে, এ পাশে দেখুন কাটিহার জোন রয়েছে। কাটিহারে কতটা ওখানে ভ্যালুয়েবল, তার থেকে তো অনেক বেশি ভ্যালুয়েবল জায়গা হচ্ছে নিউ জলপাইগুড়ি। এখানে জোন হওয়া বিশেষভাবে প্রয়োজন। এই ডিমান্ডটা আমরা মানে আমি লিখিতও একটা দেব পরবর্তীতে। চেয়ারম্যান পি কে কৃষ্ণ দাস জানান বিষয়টি রেলওয়ে বোর্ডকে জানানো হবে। অন্যদিকে বিভিন্ন স্টেশনগুলিতে গিয়ে সেখানকার অবস্থা ও পরিকাঠামোগত বিষয়গুলি খতিয়ে দেখেছেন তিনি। We received the representation from our Honorable MLA as well as our another MLA, Shikha Chatterjee. This is a policy matter. I'm telling you, this policy matter we will discuss with the Honorable Railway Minister as well as the Railway Board Chairman. We will try our level best. We are fully happy with this.